আটটাউন বটদোয়ালি মন্ডলের উদ্যোগে আগামী 26 মার্চ এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে নয়া মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনবেন। সোমবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাংবাদিক সম্মেলনে মেয়র জানান 26 মার্চ এক মেগা রক্তদান শিবিরে 100 ইউনিট রক্তদানের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও সরকারিভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। কাজে একটা সীমা তো নির্দিষ্ট আছে, ইচ্ছাগুলিত ব্লাড ব্যাংকে 500 বোতল আমি একদিনে দিতে পারবো না, কিন্তু আমরা চাইব আমাদের টার্গেট, মিনিমাম টার্গেট 100 বোতল আছে, 100 ইউনিট আমরা দেবো। যদি আরও বেশি নেওয়ার সুযোগ থাকে স্বাস্থ্য দপ্তর বা ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা কথা বলছি, যদি আরও বেশি থাকে। আমাদের কার্যকর্তারা প্রতিদিন বুথ লেভেল থেকে, এটা এরকম না কোনো একটা জায়গার থেকে 100 জন দিয়ে দেবে এরকম না, আমরা চাইছি এই সচেতন করা মানুষকে যে এই সামাজিক কাজে এই দায়িত্ব নিয়ে যাতে মানুষ অংশগ্রহণ করে, আমাদের কর্মীরা যাতে উৎসাহিত হয় এবং তারা অভিহিত হয় যে এই কাজগুলি করা উচিত, সেক্ষেত্রে আমরা বুথ লেভেল থেকে, প্রতিটি বুথ থেকে আমরা সবাইকে আহ্বান করছি যাতে রক্তদান উৎসবে অংশগ্রহণ করে।